নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি অজন্তা সার্কাসে। এই অজন্তা সার্কাস অনুষ্ঠিত হয়েছিল দমদম শিথির মোড়ে। দমদম শিথির মোড়ে অজন্তা সার্কাস দেখতে আমি এবং আমার প্রিয় বান্ধবী উপস্থিত হয়েছিলাম। সেই অজন্তা সার্কাসেরই বিভিন্ন দৃশ্য আমি আপনাদের সামনে আগের দুটো ভিডিওতে তুলে ধরেছি। এই ভিডিওটি আমার অজন্তা সার্কাসের তৃতীয় পর্ব এবং লাস্ট পর্ব। এই ভিডিওর মাধ্যমেই আমি আবার পুরো অজন্তা সার্কাসটা, বাকি অংশগুলো, অজন্তা সার্কাস তো অনেকক্ষণ ধরেই হয়েছিল, বুঝতেই পারছেন, যে নিয়ে আমি তিনটে ভাগে দেখালাম। সুতরাং প্রায় দেড় ঘন্টা ধরে এই অজন্তা সার্কাসের ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু মাত্র 19 মিনিটে। তো তিনটে ভাগ করে আমি অজন্তা সার্কাসের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ঘরে বসেই আপনাদের মনে হবে যে আমরা অজন্তা সার্কাস দেখছি। ভীষণ ভীষণ ভালো লাগছে আমার আবার দর্শন করতে। আপনারাই আমার পরম বন্ধু, পরমাত্মীয়, তাই আপনাদের সাথেই আমি আমার সুখ দুঃখ ভাগ করে নিই। তাই আমার আনন্দের মুহূর্তটিও আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। অজন্তা সার্কাসের ভিডিওটি, অজন্তা সার্কাসে মানে ঘোড়ার ভিডিওটি, অজন্তা সার্কাসের দৃশ্যটি, অজন্তা সার্কাসের ভিডিওটি আমি আবার আপনাদের সঙ্গে বসে দেখছি। আমার ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। ভীষণ ভীষণ ভালো লাগছে অজন্তা সার্কাস দমদম শিথির মোড়ে অনুষ্ঠিত হয়ে গেছিলো। আমরা দেখতে গেছিলাম, আমি এবং আমার বান্ধবী, আমরা বিকেলের শুয়ে গেছিলাম। 1টা 4টে 7টার শো আছে, আমরা 4টের শুয়ে গেছিলাম, ঠিক আছে। মানে আমরা ভেবেছিলাম 1টার শুয়ে যাব, কিন্তু ট্রেন বাস লেট বলে আমরা পৌঁছাতে পারিনি। তো আমরা 3:30টার শুয়ে পৌঁছে আমরা 4টের শোটা দেখেছি। 4টে থেকে 7টার শোটা আমরা দেখলাম। তারই এই শোয়েরই বিভিন্ন দৃশ্য আমি আপনাদের সামনে ভিডিও করে আনলাম। দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। দেখতে থাকুন, সাথে থাকুন। Thank you.
বর্ষা বা তলোয়ারের ফলা নিয়ে খেলা চলছে। দারুণ বন্ধুরা, আমিও মুগ্ধ নয়নে চুপচাপ দেখছি। আপনাদেরও মনে হয় আমি কথা না বলে চুপচাপ দর্শন করানোই ভালো। ওয়াও, মুখে এতগুলো ছুরি, ফলা লোহার, এতগুলো বড় বড় তলোয়ার গোছে মুখের মধ্যে দিয়ে খেলা দেখাচ্ছে, অসাধারণ সুন্দর। এটি আবার ব্যালেন্সের খেলা। আবার স্কেটিং করে করে নাচছে। তাও একটা টেবিলের ওপর, অসাধারণ সুন্দর। এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, মানে অসাধারণ সুন্দর। দুজনে গলায় একই মালা দিয়ে দুজনে ব্যালেন্স করে স্কেটিংয়ের খেলা দেখাচ্ছে। একই মালা দিয়ে গলায় একই মালা দিয়ে দুজন গলার মধ্যে একই মালা পরে ব্যালেন্সিং দেখাচ্ছে। মানে একটুখানিও এদিক ওদিক যদি হয়ে যায়, জানে না, ভাবা যায় না গলার উপর কতটা চাপ পড়বে। অসাধারণ সুন্দর কষ্ট করে প্রত্যেকে খেলা দেখাচ্ছেন। ইনি তো আগুন মুখে নিয়ে খেলা দেখাচ্ছেন, অসাধারণ পারফরমেন্স। নাচতে নাচতে উনি আগুন নিয়ে খেলা দেখাচ্ছেন। Thank you.
হ্যাটসব অসাধারণ, ভীষণ সুন্দর সত্যি। কত দক্ষ শিল্পীরা কত অসাধারণ কাজ করে আমাদের এন্টারটেইন করছেন, ওয়াও! মুখে আগুন পুড়ে গোটা গায়ে আগুন দিয়ে অসাধারণ সুন্দর। ভাবা যায় কি অসাধারণ দক্ষ হাতে, কত অসাধারণ প্রতিভা, দেশ বিদেশ থেকে কত অসাধারণ প্রতিভা আমরা দেখতে পাচ্ছি। এটাই তো আমাদের ভাগ্য, শিল্পীর কদর আমাদের করা উচিত। অসাধারণ সুন্দর, মানে ভীষণ ভীষণ সুন্দর, লটস অফ রেসপেক্ট। অপূর্ব অপূর্ব সুন্দর, এটিও অপূর্ব সুন্দর ব্যালেন্সের খেলা। এবার আসছে বিখ্যাত ট্রাপিজের খেলা। আমি দেখছি আপনারাও ভীষণ মন দিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন বিখ্যাত ট্রাপিজের খেলা। সূক্ষ্ম জালের মধ্যে দিয়ে খুব ভালো করে চোখ দিয়ে আমাদের সবাইকে দেখতে হবে ট্রাপিজের খেলাটা, অসাধারণ সুন্দর। Thank you.
বন্ধুরা, ট্রাপিজের খেলা দিয়ে সার্কাস শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরে আমার মনে হলো যে সার্কাসের কিছু ক্লিপিংস যেগুলো আমার কাছে ছিল সেগুলোও আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই ভিডিওটার মাধ্যমে আমি আমার সার্কাসের সম্পূর্ণ যা যা আছে সব ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম। বন্ধুরা, অসাধারণ সুন্দর। আমি অনেক কষ্ট করে আমরা গিয়ে ভিডিও বানাই, এখানে তো আমি আর আমার বান্ধবী দুজন মেয়ে গিয়ে কষ্ট করে সার্কাস দেখলাম, এবং সত্যি সত্যি বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। কারণ বুঝতেই পারছেন, আমরা তো বাস ট্রেন লেট ছিল, বাস লেট ছিল, আমরা দেরিতে পৌঁছালাম, তারপরে পৌঁছে সিট টিট পেলাম। হ্যাঁ, একটু পেছনের দিকে হয়েছে, তাও সামনে করে কোনো রকমের মানে ফাঁক দিয়ে গিয়ে, হ্যাঁ মানে বাঁশ টাঁশ টাঙানো ছিল, বাঁশের ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিওটা তুলেছি বন্ধুরা, যাতে আমি এবং আপনারা দেখতে পান। দয়া করে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তবে আমার পরিশ্রম সার্থক মনে হবে বন্ধুরা। আর আমাকে ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। দেখতে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।